ওয়েলকাম ফ্রেন্ডস। রাজ্যের কিছু শ্রেণীর কর্মচারীর জন্য পুজোর আগেই সুখবর। রাজ্য অর্থ দপ্তর থেকে একটি মেমোরেন্ডাম প্রকাশিত হয়েছে, দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ নবান্ন, ডেট দেখুন 5ই অক্টোবর 2021, অর্থাৎ আজই এটা জারি হয়েছে। এবারে এখানে সাবজেক্টে কি বলা হচ্ছে দেখুন, অ্যাড হক বোনাস ফর দ্য ইয়ার 2020-21, অর্থাৎ কিছু শ্রেণীর কর্মচারীর জন্য কিন্তু 2021-21 সালের বোনাস ঘোষণা করা হলো। আপনারা জানেন সরকারি কর্মচারী এবং শিক্ষকদের বোনাস আগেই ঘোষণা করা হয়েছে, এবারে কাদের বোনাস ঘোষণা করা হচ্ছে দেখুন। এ কোশ্চেন হ্যাজ বিন অ্যারাইজ হোয়েদার আইটি পার্সোনাল নেমলি ডেটা এন্ট্রি অপারেটার, কম্পিউটার অপারেটার এটসেট্রা বট আন্ডার ডাইরেক্ট এঙ্গেজমেন্ট আন্ডার গভর্নমেন্ট অ্যাজ কন্ট্রাকচুয়াল ওয়ার্কার ডিসকন্টিনিউনিং এজেন্সি কন্ট্রাক্ট ইন টার্মস অফ নোটিফিকেশন নাম্বার 100 ডেটেড 16/10/2020 আর এলিজেবল ফর অ্যাডক বোনাস ফর দ্য ইয়ার 2020-21। অর্থাৎ রাজ্যে যারা আইটি পার্সোনাল আছেন, যারা কম্পিউটার অপারেটার বা ডাটা এন্ট্রি অপারেটার আছেন, তাদের জন্য কিন্তু বোনাস ঘোষণা করা, অর্থাৎ তারাও কিন্তু বোনাসের জন্য এলিজেবল। আপনারা জানেন এরা এজেন্সির মাধ্যমে প্রথমে নিযুক্ত হয়েছিল, তারপর সেটাকে কিন্তু বিচ্ছিন্ন করে তারা ডাইরেক্ট গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল ওয়ার্কার হয়ে গেছে এবং তারাও কিন্তু বোনাস পাবে 2020-21-এর। অবশ্যই তাদেরকে কিন্তু এই যে 2020-21 ফাইন্যান্সিয়াল ইয়ার, এই ইয়ারের 6 মাস কিন্তু মিনিমাম চাকরি করতে হবে, সেটা সমস্ত এমপ্লয়ির ক্ষেত্রেই প্রযোজ্য এবং আইটি পার্সোনালদের ক্ষেত্রেও কিন্তু সেটা প্রযোজ্য। 6 মাস আপনারা যদি কাজ করেন এই 2020-21 ফাইন্যান্সিয়াল ইয়ারে, তাহলে কিন্তু আপনারা বোনাসটা পাবেন। দেখুন এখানে কী বলছে, পেমেন্ট শ্যাল বি মেড অ্যাজ পার টার্মস অ্যান্ড কন্ডিশন নোটিফিকেশন ইন মেমো নম্বর 100 ডেটের 6/5/2021। তাহলে দেখলেন যে আইটি পার্সোনালদেরও কিন্তু পুজোর আগে বোনাস ঘোষণা করা হলো, যথেষ্ট ভালো খবর আইটি পার্সোনালদের জন্য। যারা কম্পিউটার অপারেটার বা ডাটা এন্ট্রি অপারেটার আছেন, রাজ্য সরকারের বহু আছে, কয়েক হাজার এরকম অপারেটার, কম্পিউটার অপারেটার বা ডাটা এন্ট্রি অপারেটার আছেন, তারাও কিন্তু এই বোনাসটা পাবেন। ধন্যবাদ।